হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে এলাম আরেকটি সুন্দর ভ্রমণ ভিডিও। চলেছি ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে। বর্ধমান থেকে বোলপুর, শিউড়ি, দুমকা হয়ে প্রথমে যাব ত্রিকুট পাহাড়, তারপর সেখান থেকে দেওঘর। তবে ত্রিকুট পাহাড়ে যাওয়ার আগে শিউড়ির বেশ কিছুটা দূরে ম্যাসেঞ্জোর ড্যামটা অবশ্যই দেখে যাব। চলুন আমাদের সাথে টোটাল ভ্রমণটা উপভোগ করতে থাকুন। আমরা এখন পৌঁছে গেছি ম্যাসেঞ্জোর ড্যাম্পে। চলুন খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাটি একবার ভালো করে দেখে নিই। প্রথমেই একটা পাহাড়ের উপরে চলে এসেছি, এখান থেকে পুরো ড্যাম্পের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। এখন এখানে বাঁধের উপরে চলে এসেছি, চারপাশের দৃশ্যটা একবার দেখে নিন। এই ড্যামটি মাইথন এবং পাঞ্চেতের মতো অত সুন্দর না হলেও খারাপ নয়। এর আগে মাইথন এবং পাঞ্চেত নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, সেগুলো যদি দেখতে চান তো ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। পনেরো কুড়ি মিনিট দেখার পর আমরা আবার এগিয়ে চললাম দুমকার উদ্দেশ্যে। দেখুন এখানকার ছোট ছোট পাহাড়, গাছপালা ঘেরা রাস্তার ভিউ। আমরা ত্রিকুট পাহাড়ের একদম কাছে চলে এসেছি, দেখুন দূরে পাহাড়টি দেখা যাচ্ছে। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এর দুপাশে অসংখ্য পলাশ ফুলের গাছ। বসন্তের একবারে শেষে আগুন রাঙা পলাশ ফুলগুলি এখনও ফুটে আছে, কি অসাধারণ লাগছে। আর এর সাথে সাথে অন্যান্য গাছগুলির সবুজ বা হালকা লাল গোলাপি পাতাগুলো এখানে সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। Thank you.
এখানে পৌঁছে গাড়িটিকে পার্কিংয়ে রেখে আমরা রোপওয়ের দিকে এগিয়ে চললাম। পাহাড়ের ওপরে রোপওয়েতে ওঠা যায় বা হেঁটে ওঠা যায়। এখানে বেশ কিছু গাইড আছে, তারা আপনাকে গাইড করে পাহাড়ের ওপরে নিয়ে যাবে এবং এখানে যে বিভিন্ন দ্রষ্টব্য স্থান আছে সেগুলোকে ভালো করে বুঝিয়ে দেবে। তবে গাইড নিতেও পারেন আবার নাও পারেন। রোপওয়ে চাপার জন্য আমরা রেডি হয়ে গেছি। এক একটিতে চারজন করে চাপতে পারবে। এখন এই রোপওয়েতে 150 টাকা করে টিকিট হয়েছে। এই 150 টাকায় আপনি উপরে উঠতে পারবেন এবং উপর থেকে আবার নামতে পারবেন। দীর্ঘদিন এই রোপওয়েটি বন্ধ ছিল, আবার চালু হয়েছে। প্রথমের দিকে রোপওয়ের যে পিলারগুলো আছে সেগুলো খুব ঘন ঘন হলেও একদম উপরের কাজটাই কিন্তু পিলারের ডিস্টেন্সটা অনেকটা বেশি। তবে উপরে ওঠার বেশ কিছুটা আগে এই রোপওয়েটি আমাদের ভীষণ ভয় খাইয়ে দিয়েছিল। হঠাৎ একটা কড়কড় আওয়াজ করে রোপওয়েটা থেমে গেল। প্রায় 5 মিনিটের মতো আগায় না, চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা তো ভাবছিলাম যে কী হবে, পড়ে টড়ে যাবে না তো, এরকম একটা মনে ভয় নিয়ে যায়। কোনো সমস্যা হয়নি, আমরা আস্তে আস্তে কিছুক্ষণ পর উপরে চলে গেলাম। পাহাড়ের ওপরে উঠে আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছি। এখানের বিভিন্ন জায়গাগুলি নানা পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত আছে। রামায়ণের বিভিন্ন জিনিসগুলো এখান থেকে জানতে পারবেন। তো সেটা যদি আপনি জানতে চান তো অবশ্যই একজন গাইড আপনাকে নিতে হবে। আমরা কিন্তু গাইড নিইনি, আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকেই ভালো করে দেখতে থাকলাম। আমরা কয়েকদিন আগেই এখান থেকে ঘুরে এসেছি আর এই ভিডিওটা এডিট করার সময় আমি একটি মেসেজ পাই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই রোপওয়ে থেকে পড়ে গিয়ে কয়েকজন মারা গেছে এবং কয়েকজন প্রায় 20 ঘন্টার মতো আটকে ছিল। তো ব্যাপারটা খুবই প্যাথেটিক মনে হলো। সেই রোপওয়ের মধ্যে 5 মিনিট যখন আমরা দাঁড়িয়েছিলাম কিছুটা হলেও আমাদের প্যানিক হয়েছিল। তো আমার মনে হয় বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোয় সমস্ত জিনিসপত্রের যা সঠিকভাবে যদি রক্ষণাবেক্ষণ হয় তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটার সম্ভাবনা নেই। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।